हाई फ्रेंड्स, वेलकम टू आवर चैनल मेट्रो इलेक्ट्रो बांगला। आज के भिडियोर विषयबस्तु हलो इंटरनेट एखन आमादेर सबथेके गुरुत्वपूर्ण हो दाड़िये। तार कारण एकटा इंटरनेट छाड़ा किन्तु कोनो किछुई सम्भव नय। लेखापड़ा थेके शुरू करे अफिस आदालत सबकिछुई इंटरनेट। आर एई इंटरनेटेर बिजनेसटा किन्तु अनेकटाई लाभजनक। तो एई बिजनेसटाके शुरू करार जन्य की की डकुमेंट्स प्रथमे तोमादेर लागबे, आर कत टाका इनभेस्ट करते हबे, की की डिवाइस यूज करते हबे, आर सबार शेषे आमि बोलबो की बेनिफिटई बा पावा जाय एई इंटरनेट थेके, बिजनेस थेके। तो एई पुरो टोटाल ब्यापारटाके निये आज के आमार एई ভিডিওটা। এখনো যারা ইন্টারনেটের বিজনেস নিয়ে ভাবছো যে হ্যাঁ আমি ইন্টারনেট বিজনেস শুরু করতে চাই, আমার এরিয়া এখনো খালি আছে বা অনেক জায়গা আছে, ইন্টারনেট বিজনেস শুরু করার অপরচুনিটি আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা কোনো কিছু না ভেবে ইন্টারনেটের বিজনেসটা শুরু করে দিন। যদি কিছু না জানেন যে হ্যাঁ আমি ইন্টারনেট বিজনেস সম্বন্ধে জানি না, তার কারণ একটা, আমার কাছে কিছু নেই, কি ডকুমেন্টস লাগবে কি না লাগবে, তো সেটা জানার জন্য আমি আছি। আর আমার এই ভিডিওটা দেখো, পুরো টোটালটাই দেখো, দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে যে কী কী ডকুমেন্টস লাগছে আর কী কী দরকার পড়ছে আর কী করতে হচ্ছে। তো শুরু করা যাক আজকের এই বিজনেসটা। তার প্রথমেই কী বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে যে ইন্টারনেটের বিজনেসে প্রথমে ডকুমেন্টসটা কী লাগছে। তো প্রথমে ডকুমেন্টসটা লাগছে হচ্ছে ট্রেড লাইসেন্স। তো এক নম্বর হচ্ছে ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স হওয়ার পরে করতে হবে পিএনটি লাইসেন্স, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কেবল বিজনেস করতে গেলে পিএনটি লাইসেন্সটা লাগছে। আর পিএনটি লাইসেন্স লাগার পরে আরেকটা ব্যাপার হলো, ওইটা কোনো কোনো এরিয়াতে লাগে আবার কোনো কোনো এরিয়াতে লাগে না, সেটা হচ্ছে গিয়ে এরিয়া কোড আছে। এরিয়া কোড মানে যদি পিনকোড থাকে, সেই পিনকোড অনুযায়ী একটা লোকাল যে থানা আছে, থানা থেকে একটা পারমিশন নেওয়ার জন্য যে আমি এখানে একটা বিজনেস শুরু করতে চাইছি, কোনোরকম যাতে সমস্যা যাতে না হয় বা এরকম এরকম একটা কিছু পারমিশন। এটা সব জায়গায় দরকার পড়ে না, রুরাল এরিয়াতে প্রয়োজন পড়ে না, কিছু শহরের যে এলাকাগুলো আছে এই এলাকাতে কিন্তু এইটা দরকার পড়ে, ঠিক আছে। তো তাহলে ওই তিনটে ডকুমেন্টস হলে কিন্তু মোটামুটি তোমাদের লাইসেন্সের পার্টটা শেষ। এবার আসছি যে এই বিজনেসটা শুরু করতে গেলে কত টাকার প্রয়োজন। তো এই বিজনেসটা শুরু করতে গেলে মোটামুটি 1-1.5 লাখ টাকার দরকার পড়ছে। কেননা প্রথমে ট্রেড লাইসেন্স যদি করতে হয়, লোকাল কত লাগবে সেটা আমার এখন জানা নেই, কিন্তু ট্রেড লাইসেন্স আর পিএনটি লাইসেন্স মিলিয়ে আমি এইটুকুনি জানি 5-6 হাজারের মধ্যে হয়ে যায়, এর থেকে বেশি কিছু টাকা লাগছে না, ঠিক আছে। এরপরে যদি কিনতে হয় সেটা হচ্ছে গিয়ে ডিভাইস। একটা ডিভাইসের দাম, প্রথম যদি আমি বলি যে ইপন যদি একটা ডিভাইস কেনো প্রথম শুরু করার ক্ষেত্রে, তো ইপন ডিভাইসটা কিনতে গেলে দাম হচ্ছে 40,000 টাকা। 40-এর বা কমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড বিক্রি করে বা ইয়ে, তাহলে 20-25ও কিন্তু পেয়ে যেতে পারো। তাহলে আমি 40-ই ধরি প্রথম, ফার্স্ট হ্যান্ড কিনবে, তো 40 যদি ধরি তার এদিকে 10, আমি এদিকে 10 ধরি সব কিছু মিলিয়ে, তাহলে হয়ে গেলো 50। এবার হলো গিয়ে কোন কোম্পানি থেকে তুমি এই এই লাইনটা নেবে। তো যে কোম্পানি থেকে তুমি এই লাইনটা নেবে সেই কোম্পানি থেকে তো প্রথম তোমাকে জানাতে হবে যে আমি আমি ভাই আমি এই এরিয়াতে কিন্তু আমি একটা বিজনেস শুরু করতে চাইছি, তো এই বিজনেস শুরু করতে গেলে তো তোমাদের কত টাকা ইনস্টলেশন চার্জ লাগছে। তো আমাদের এখানে যেমন এলআইস আছে, উড়িষ আছে, হ্যাঁ আরও অনেক আছে, জিটিপিএল আছে, মেঘবালা আছে, আরও প্রচুর কোম্পানি আছে। তো এই কোম্পানি থেকে যে আমি যদি ফোন করে বলে যে দাদা আমার জায়গাটা একটু ভিজিট করে যান, তো আমি এখানে লাইন কিন্তু নিতে চাইছি, তো তারা যদি এগ্রি হয় তো তাহলে তারা 5,000-10,000 টাকার মতো তারা ইনস্টলেশন চার্জ নেয়। আমি ম্যাক্সিমামটাই ধরি 10,000 টাকা, তাহলে কত হলো 40-50-60,000 টাকা হয়ে গেলো এটা। বাকিটা হলো গিয়ে ফাইবার। তো এবার যে না প্রথম এই যে কোম্পানিটা আছে সেই কোম্পানি কী করবে, তার যে নক আছে বা তার যে হাব আছে, হাব থেকে কী করবে একটা লিঙ্ক এনে তোমার বাড়িতে বা তোমার কন্ট্রোল রুমে দিয়ে দেবে যে এই লিঙ্ক, এই তোমার ডেমো একটা আইপি, একটা ডেমো আইপি ওরা দেবে, সেটা তুমি নিজেও নেট করতে পারবে, আর তোমাকে একটা লিঙ্কও দিয়ে দেবে। তো সেইখান থেকে তুমি তোমার ওএলডিতে ইনপুট করবে। তো ইনপুট করে এবার তোমাকে, তুমি যখন কোনো কাস্টমারকে লাইন দেবে তখন কী লাগবে, ফাইবার লাগবে। তো এই ফাইবারের দামটা আছে, এবার আমি ধরি তুমি প্রথম থেকে শুরু করেছো ধরো 1,000 মিটারের মতো ফাইবার নিলে, মানে 1 কিলোমিটার ফাইবারের দাম যদি আমি 9 টাকা করে মিটার ধরি, তাহলে মোটামুটি ধরো আমি এটাও ধরি প্রায় 10,000 টাকার মতো, তাহলে কত 70,000 টাকা। এবার ধরি ওইনুর দাম, ওইনু প্রায় প্রথম 10-20টা মতো কিনলে, 10টা মতো কিনলে, তো কিনলে ওইখানে হয়ে গেলো আরও 10। তো এই মিলিয়ে এইগুলো মিলিয়ে তারপরে জয়েন করা এইসব অনেক কিছু মিলিয়ে আমি ম্যাক্সিমাম বা কন্ট্রোল রুমটা তৈরি করা এইসব নিয়ে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা আমি ধরছি। তো 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু তোমার মোটামুটি একটা কন্ট্রোল রুম তৈরি হয়ে যাবে। এখন কেউ যদি চায় যে আমি এর থেকে ভালোভাবে কন্ট্রোল রুম তৈরি করতে চাই, যে এসি লাগিয়ে বা অনেক কিছু বেশ ফার্নিশ দিয়ে সুন্দর করে, তাহলে 2-2.5 লাখ টাকা কিন্তু খরচা করতে পারবে। তাহলে আমি ওইটাই বলে যে মিনিমাম 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। এবার তোমার লাইনটা যখন একটা মোটামুটি একটা জায়গায় স্প্রেড হয়ে গেল, তো স্প্রেডটা হয়ে যাওয়ার পরে এবার তুমি যে কাস্টমারকে লাইন দেবে সেই কাস্টমারকে কিন্তু ইনস্টলেশন চার্জ নেবে আর কাজ করবে। তখন কিন্তু এতটা কিন্তু আর ইনভেস্ট করা দরকার পড়ছে না। তো প্রথমে 1.5 লাখ টাকার মতো ইনভেস্ট হচ্ছে, তারপরে আস্তে 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 জিনিসটা কিন্তু, যাকে বাংলায় বলে যে না মাছের তেলে মাছ ভাজা, ঠিক সেম টু সেম ভাবে জিনিসটা কিন্তু হচ্ছে। তো এটা হলো ইনভেস্ট। এবার আমি বলছি যে বেনিফিটটা কত পাচ্ছ, 1.5 লাখ টাকা তো ইনভেস্ট করে বসে গেলে, এবার বেনিফিটটা কী পাচ্ছ।
এবার বেনিফিটটা হলো ধরো তুমি একটা ধরো এক্স ওয়াই জেড কোনো একটা কোম্পানি থেকে লাইনটা তুমি নিলে, সেই লাইনটা নেওয়ার পরে এক্স ওয়াই জেড এর কোম্পানি ও কি করে একটা এগ্রিমেন্টে সাইন করাবে যে এই আমাদের প্রোটোকল, এই আমাদের ব্যাপার আছে, এই এতগুলো কাস্টমার হলে আমি তোমাকে 50% দেবো, এতগুলো কাস্টমার হলে আমি তোমাকে 60% দেবো, এতগুলো কাস্টমার হলে তোমাকে 70% দেবো। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ইন্টারনেট দরকার। মোটামুটি তুমি লাইন দেওয়ার এক বছরের মধ্যে প্রায় 100 খানা লাইন তুমি ক্যাপাবিলিটি থাকে তোমার এরিয়াতে, হ্যাঁ, যে আমার 100 খানা লাইন করার কোনো ব্যাপার নয়। তো 100 খানা লাইন যদি হয়ে যায় কোনো কোম্পানি 60% 60-70% পর্যন্ত আপু দেয়, তো সেই জায়গায় তুমি ধরে নিতেই পারো তোমার অ্যাভারেজ যদি 500 টাকার মতো কাস্টমার নেয়, 500 টাকার মতো অ্যাভারেজ যদি ধরা হয় তাহলে আমি 300 টাকা করে যদি ধরি 30,000 টাকা, তার মধ্যে আমি 5,000 টাকা ধরি বাকি সব খরচা, বা যদি যারা কাজ করছে তাদের আরো 10,000 টাকা দিয়ে করে তোমার বেনিফিট হচ্ছে কিন্তু 20,000 টাকা, 20,000 কিন্তু তুমি ঘরে বসে বসে কিন্তু ইনকাম করতে পারবে উইদাউট হেডেকে। ঠিক আছে, হ্যাঁ, হেডেক বলতে একটা কাস্টমারের কিছু ফোন আসবে, সেই ফোনগুলো তোমাকে ধরতে হবে। ঠিক আছে, এর থেকে কিন্তু আর থেকে বেশি হেডেক নেই তোমার, এই সিম্পল হেডেক নিয়ে কিন্তু তুমি মোটামুটি একটা বিজনেস তোমার নিজের এরিয়াতে কিন্তু এটা চালু করতে পারো। তো এর মধ্যে কি কি প্রবলেম আসতে পারে, প্রবলেম আসতে পারে এটা তোমার যদি নিজের কোনো এরিয়া হয় যে এরিয়াতে এখনো পর্যন্ত কেউ ইন্টারনেটের বিজনেস শুরু করেনি, তাহলে সেই ক্ষেত্রে তোমার সেরকম কিছু প্রবলেম হবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে কি করে, কোনো কোনো অপারেটারদের এরিয়া ভাগ করা থাকে, হ্যাঁ, যে এই এরিয়ার ভিতরে কিন্তু অন্য কোনো অপারেটার ঢুকবে না, হ্যাঁ, সেই এরিয়াতে কিন্তু এই বিজনেস তুমি চালু করতে পারবে না। আবার কিছু কিছু এরিয়া আছে যে যা পারছে মোটামুটি একটা লাইসেন্স করে নিয়ে লাইন নিতে বা দিতে অপারেটার হয়ে যাচ্ছে, ডেমো অপারেটার, এদেরকে ডেমি অপারেটার বলে, এরকম তুমি হতেই পারো। কোন কোন এরিয়া আছে, এরিয়ার কোনো ব্যাপার নেই, যে যেমন পারছে বিজনেস করতেই পারো, যে যেরকম কাস্টমারকে বোঝাতে পারবে সেই সেরকম কাস্টমারকে সে লাইন দিতে পারবে। তো সেই হিসেবে কারো যদি ক্যাপাবিলিটি থাকে যে আমি মোটামুটি 150 বা 200 কাস্টমার আমি করে নিতে পারবো, সে কিন্তু করতেই পারে। এখন তো চারদিকে ফ্ল্যাটে ভর্তি, 2-3টে ফ্ল্যাট হলেই প্রায় 150 কাস্টমার এমনিই হয়ে যাচ্ছে। তো এই বিজনেসটা কারো যদি ক্যাপাবিলিটি থাকে এই বিজনেসটা করার, আর এই বিজনেসটা করতে গেলে সেরকম কিছু আইডিয়ার দরকার পড়ে না। তুমি যদি একবার যদি লাইন নাও আর 15-20টা লাইন যদি মনে হয়ে যায় বাকি সব কোম্পানি বুঝে নেবে, যে কোম্পানি থেকে তুমি লাইন নিচ্ছ, হ্যাঁ, সেই কোম্পানি থেকে কিন্তু লাইনটা তারা কিন্তু দেখে নেবে, কোনো সমস্যা হোক যাই কিছু হোক না কেন ওরাই কিন্তু বুঝে নেবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমার এই ভিডিওটা যে কীভাবে বিজনেস স্টার্ট করবে, কী বেনিফিট পাবে, কী বা কত ইনভেস্ট করতে হয়। তো এই বিষয় নিয়ে যদি আরও যদি তোমরা আর কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমার ভিডিওটা একবার লাইক করে দিও, হ্যাঁ, আর শেয়ার যদি মন চায় একবার শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।